مجھے اپنے رنگ میں رنگ خدا مجھے اپنے رنگ میں رنگ আলহামদুলিল্লাহ, আমরা গত পরশু দিন মক্কাতে পৌঁছাই। প্রথম দিন বৈকাল থেকে আলহামদুলিল্লাহ আরবদের ভিতরে মেহনত শুরু হয়েছে। শেখ সাউদ নেবাতির বাসায় প্রথম দিন প্রোগ্রাম ছিল, ওই জায়গায় মেহমান কম ছিল। তারপরের দিন দাহেরি এলাকায় মক্কা শরীফের হারামে কাবার কাছে ওই জায়গায় আলহামদুলিল্লাহ ফজর উত্তর পরে মশওয়ারাতে শরীক হয়েছি। মক্কাতে যে আলহামদুলিল্লাহ হযরত যে মশওয়ারা চালু করে দিয়ে গেছেন, প্রায় এখন 128 দিন 29 দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ প্রতিদিনই মশওয়ারা চলতেছে এবং তার দ্বারাই কাজের অত্যন্ত প্রশস্ত অবস্থা অগ্রগতি দেখা দিচ্ছে। আলহামদুলিল্লাহ সাথীরা খুবই খুশি, আন্তরিকতার সঙ্গে মশওয়ারাতে আসতেছে। আমাদের প্রতিদিন সকালে দুপুরে আসরোক্তর পরে মাগরিবের পরে ইশারোক্তর পরে 3টে 4টে করে প্রোগ্রাম হচ্ছে। কোনো কোনো প্রোগ্রামে 50 জন 60 জন করেও সাথী জুড়তেছে আলহামদুলিল্লাহ। আদনান আকবরের বাড়িতে গতকালকে প্রোগ্রাম হয়েছে, যে পুরো দুনিয়ার রাজা বাচ্চাদের কাপড় তৈরি করে দেয়। আদনান আকবর সৌদিতে বহুত বড় প্রভাবশালী এক সাথী আলহামদুলিল্লাহ। শিকাগোর ভাই সাঈদ, শিকাগো জুম্মাদার সাঈদও গতকাল আসছিলেন জায়গায়। আমরা এখন মসজিদের প্রোগ্রামে আছি, মাগরিবের পরে আশারায় এলাকাতে প্রোগ্রাম আছে। আমাদের প্রোগ্রাম সবসময় আরবদের ভিতরে হচ্ছে আলহামদুলিল্লাহ।